নমস্কার সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি এই যে ইন্ডিয়া বর্ডারের কাছে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইন্ডিয়ার গাড়ি। ইন্ডিয়ার এই পাশে ধান কাটতে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা বিএসএফ দাঁড়িয়ে আছে, গাড়িটা ওইদিকে ধান কাটতেছে, আর আমাদের এদিকে ছেলে পেলেগুলো আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই যে গাড়িগুলো ধান কাটতেছে, আর যে এই যে দেখতে পাচ্ছেন ছেলে পেলে মহিলাগুলো, এরা কিন্তু মানে ওই যে ধানের যে খড়গুলো আছে, এই খড়গুলো নেওয়ার জন্য কিন্তু আসছে। ইন্ডিয়া থেকে যে ওরা ধান কাটতে আসে, ওরা কিন্তু খড়গুলো নিয়ে যায় না, খড়গুলো এদিকে রাখে যায়, আর বাংলাদেশের এদিকে আমাদের এদিকের মানুষগুলো কিন্তু নিয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাই যে গাড়িটাকে, তো এই যে সম্পূর্ণ ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়া থেকে আসছে, বর্ডারের পাশে ক্রস হয়ে ওই যে ওইদিকে গেট আছে একটা, ওই গেট দিয়ে কিন্তু এই গাড়িটা আসে। আর আপনাদের কাছে একটা নতুন সুখবর, এই যে বাংলাদেশে যে ভারত বাংলাদেশের যে একটা মিলন মেলা হয়, সেটি অবশ্য বেশ কিছু দিনের কয়েকদিন আগে হয়তো শুরু হবে। আর আপনারা হয়তো আমার এই পেজের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আপডেট খবর পেয়ে দেবেন কোন দিন হবে বাজারটা, কনফার্মটা এখনও কিন্তু কনফার্ম হয়নি, তবে সামনের শুক্রবার বা যে কোনো এক শুক্রবার হবে, তবে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আপডেটটা, হয়তো ফেসবুকে আপনারা জানতে পারবেন। আর এই মেলাটা প্রতিবারই হয়, আর গতবার কিন্তু বিশেষ একটা করোনার কারণে মেলাটি হয়নি, পূজাটা শুরু হয়েছে, আর তাও তারপরও অনেক লোক আসছিল দূর দূরান্ত থেকে, তারা কিন্তু নিরাশ হয়ে পড়ে গেছে। আর শুধু দর্শক বিন্দু, এবার কিন্তু আপনারা সবাই আসবেন অবশ্যই, আর এই খবরটা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে আছেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, যেন মেলাটাতে সবাই আসতে পারে, সবাই উপভোগ করতে পারে মেলাটা। সেই আশা করে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যেন সবার কাছে বার্তাটি পৌঁছে যায়, আপনারা শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন খড়গুলো, এই যে বাংলাদেশ, এইগুলো কিন্তু সব বাংলাদেশে, শুধু গাড়িটা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা, এই যে একটা ট্রাক্টর আসছে ধান আনতে, এই যে দুইটা গাড়ি কিন্তু এখানে ধান কাটতেছে, এই যে চাষা, এই যে খড় জড়াচ্ছে। প্রিয় দর্শক, অবশ্যই সুপ্রিয় দর্শক, পাথরকালের মেলার নিউজটা আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে কনফার্ম জানাবো অবশ্যই, আপনারা নিরাশ হয়ে থাকবেন না।